2021 নির্বাচনে কৃষ্ণনগর উত্তরে বিজেপি টিকিটে জয়লাভ করেন তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায়। মুকুল রায় তার বিজেপি টিকিটে জয়লাভ করার পর হঠাৎ করে তার স্ত্রী কৃষ্ণা রায় প্রয়াত হন। প্রয়াতের কিছুদিন পরেই মানসিকভাবে ভেঙে পড়েন মুকুল রায়। মুকুল ও তার ছেলে শুভাংশু রায় পুনরায় তার পুরনো দল তৃণমূল কংগ্রেসেই ফিরেন। তৃণমূল কংগ্রেসে ফিরে একের পর এক ক্ষোভ করে দেন তৃণমূলের বিরুদ্ধেই। সরাসরি স্পষ্ট দাবি করেন যে তৃণমূল কংগ্রেস বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতি ও ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছে, তাই আগামীতে বাংলায় তৃণমূল কংগ্রেস থাকছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছেন। এমনটাই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ করে দেন তৃণমূলেরই বর্ষীয় নেতা মুকুল রায়। মুকুল রায় এমনকি তৃণমূলের যোগ দিয়েই পিএসসি চেয়ারম্যান পদ পান, তারপরে তোলপাড় বাংলা রাজনৈতিক মহল। কারণ পিএসসি চেয়ারম্যান পদ পান বিরোধী দলের কেউ একজন, আর মুকুল রায় তৃণমূলের হয়ে কাজ করেছেন। মুকুল রায় শাসক দলে থেকে কী করে পিএসসি চেয়ারম্যান পদ পেতে পারে এমনটাই কিন্তু এবার কটাক্ষ করলেন বিরোধী দলের নেতারা। যেখানে তো বিরোধী নেতা শুভেন্দু দেবী স্পষ্ট দাবি করেছেন যে মুকুল রায়ের পিএসসি চেয়ারম্যান পদ খারিজ করা হোক। মুকুল তার পিএসসি চেয়ারম্যান পদ বাঁচাতেই এবার পুনরায় বিজেপিতে ফিরবেন বলে রাজনৈতিক মহলের ধারণা। সব জল্পনার অবসান ঘটিয়ে কিছুদিনের মধ্যেই মুকুল ও তার ছেলে শুভাংশু রায় পুনরায় বিজেপিতে যোগ দিচ্ছেন এমনটাই কিন্তু সূত্রের খবর। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? মুকুল রায় ও তার ছেলে শুভাংশু রায় যদি পুনরায় বিজেপিতে ফিরতে চান তাহলে কি তাদেরকে নেওয়া উচিত কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।